সাত সকালে পাড়ার মাঝি এক মোটরসাইকেলে চেপে আসা মুখে মাস্ক লাগানো অজ্ঞাত পরিচয় দুই যুবক বন্দুক দেখিয়ে গৃহবধূর গলার হাড় কানের দুল ছিনিয়ে নিয়ে বেপাত্তা। নদিয়ার শান্তিপুর শহরের শ্যামবাজার এলাকায় সকাল 9টা নাগাদ পাড়ার মোড়ে মোটরসাইকেলে করে আসা মুখে মাস্ক লাগানো দুই যুবক বন্দুক দেখিয়ে দাঁড় করায় এক মাঝ বয়সী মহিলাকে। এরপর প্রাণ বাঁচাতে গৃহবধূ গলায় রূপোর হাড় এবং কানের সোনার দুল খুলে দেয় তাদের কথা মতো। ওই গৃহবধূর নাম রীতা দত্ত, দত্তপাড়া কলোনির বাসিন্দা। দীর্ঘদিন ধরে শ্যামবাজার পিন্টু পারমানিকের বাড়িতে রান্না করে সে। আজ পিন্টুবাবু বাড়িতে না থাকার কারণে সে চাল আনতে যায় পাড়ারই পাশের দোকানে। বন্ধ দেখে ফিরে আসার সময় আকস্মিক ঘটে এই ঘটনা। রীতা দত্ত জানান, দীর্ঘদিন যাতায়াত করছি, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। নিমেষের মধ্যে উধাও হয়ে গেল ছেলে দুটি, হাতের আংটি, পায়ের তোড়া, এগুলো হয়তো দেখতে পায়নি। বন্দুকের ভয়ে চেঁচামেচি করতে পারিনি। তারা চলে যাওয়ার সাথে সাথেই পাশাপাশি মানুষজনকে জানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরা না থাকলেও কোন রাস্তা দিয়ে এসছে এবং কোন রাস্তা দিয়ে গেছে ওই মহিলার মুখ থেকে শুনে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দিন দুপুরে এই ধরনের ঘটনায় স্তম্ভিত এলাকাবাসীও। আপনি এই রাস্তা দিয়ে আসছিলেন? আমি এইখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছিলাম, ওই ছোট দোকান আছে, ছোট দোকানে চাল আনতে যাচ্ছিলাম। আচ্ছা, তো সেখানে কি এই এই জায়গাটা কি? এইখান থেকে ছেলে দুটো আসলো, এসে এখানে দাঁড়ালো, হয়তো কারোর বাড়ি যাবে। আমি তখন এইখান থেকে এইখানে এসে চলে যাব। এইখানটা পিস্তল, কটা মোটরসাইকেল? একটা। কজন ছিল? দুজন। কি রকম দেখতে, মোটামুটি চিনতে পারছিলেন? কালো দুটোই ছিল। লম্বা চওড়া? অত খেয়াল করিনি। মুখে মাস্ক টাক্স কি ছিল? মাস্ক দুজনেরই? হ্যাঁ। আচ্ছা, তো কি বললো আপনাকে? কি বললো? বললো কানেরটা খুলে দে, কানের আর গলারটা কিছু গুলি করে দেবো। কিন্তু কি বন্দুক ছিল? হ্যাঁ। বন্দুকটা কি ছিল আমি জানি না, আমি অত তাকাইনি। কিন্তু বন্দুকটা বের করেছিল? হ্যাঁ, বন্দুকটা বের করেছিল। আচ্ছা, সেই বন্দুকটা দেখার পরে আপনি কি ওগুলো খুলে দিলেন? হ্যাঁ। আর সব আর অন্য যে অলংকার ছিল আপনার কাছে সেগুলো কি? হ্যাঁ, ওইগুলো কিন্তু আমার কাছে খুলে দিয়েছি তাড়াতাড়ি। ওগুলো চাইনি তাই তো? না না, মানে বুঝতে পারেনি কি কি ছিল মোট আপনার কাছে। আমার কাছে একটা সোনার আংটি ছিল, পায়ের তোড়া ছিল, আর গলার চেন, রূপোর ওগুলো, আর সোনাই এমনি কানেরটা শোনাচ্ছি। যেগুলো দেখতে পেয়েছে সেগুলো খুলতে? তো তার পরবর্তীকালে এখানকার মানে আপনি যাওয়ার সময় চাচা মিছিল? কেউ ছিল না, কেউ ছিল না। আমি তখন ওইসব না দেখে আমি সুজার দৌড় মেরে চলে গেছি। কি নাম আপনার? রীতা দত্ত। কোথায় বাড়ি আপনার? এখানে কি কাজ করেন? রান্নার কাজ করেন। কোথায়? কতদিন ধরে কাজ করেন? এরকম দোকানে যাওয়ার প্রয়োজন হয় আপনার? না না না, আজকে তিনটা নেই বলে তাই দোকানে গেলাম। আচ্ছা, এর আগে কখনো নাম লক্ষ্য করছে আপনাকে, কখনো এরকম খেয়াল করেছেন? কি নাম বললেন আপনার? রীতা দত্ত। কোথা থেকে আসেন? দত্তপাড়া থেকে। আমাকে এখানে চাটনিটা চাপিয়ে দিয়ে ও চলে গেল চাল আনতে। চাল আনতে গেলে আমাকে বলে চাটনিটা চাপিয়ে দেখো। আমি দেখতে থাকলাম, ও মিনিট দশেকের মধ্যে ঘুরে আসতে গিয়ে যখন দেখলো যে আমি দেখছি ও দৌড়ে দৌড়োতে আসছে, তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, তুমি এরকম হাঁপাতে হাঁপাতে আসছো? তখন বলছে দেখো আমার কানের থেকে কানেরটা হাতের ইয়ে গলার হাড়টা খুলে নিল। যখন খুলে নিল বললাম কি হলো, সত্যি না মিথ্যে? তখন সত্যি। তখন আমরা আবার দৌড়তে দৌড়তে গেলাম, গিয়ে দেখলাম জায়গাটা ফাঁকা, আবার ফেরত চলে এলাম। ওদেরকে কি দেখিয়েছেন? ও তো বলছে বন্দুক দেখিয়েছে, এবার সেটা তো আর আমি দেখিনি, ও বললো আমাকে বন্দুক দেখিয়ে জিনিসটা নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনারা এখানে কি কাজ করেন? এখানে আমরা রান্নার কাজ করি, ক্যাটারিং এর। তো এরকম কোনদিন হয়েছে আগে? না না, আমার পক্ষে তো কোনদিন হয়নি। এই যে দোকানে উনি গেছেন, আপনিও তো কখনো কখনো দোকানে যান? না 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 না, এখানে মালিকে যায়, আজ মালিক বাড়ি নেই তাই উনি গেছেন। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার মৌসুমী। এখানে কতদিন ধরে করছেন এই ক্যাটারিং? আমি বেশি দিন নাই, 6-7 মাস। আর উনি? উনি বহুদিন থেকে করে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।